আমরা কমাসকম অযোগ্য, আমরা অযোগ্য, আমি অযোগ্য, আমি অযোগ্য, আমি অযোগ্য, এটা তো কমাসকম কি করা দরকার, চিন্তা করা দরকার। কেয়ামতের পূর্বে সবচেয়েতে বড় বিপদ হবে যে নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন মনে করা হবে, নিজেদের কোনো নিজেকে আর অন্যকে অযোগ্য মনে করবে, নিজের রায়কে কি ওয়ানের উপরে উঠানোর চেষ্টা করা হবে। ও আজাব ও কুল্লে দীর আইম বের আই। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ এতটুকু করলাম যে আসলে আমরা অযোগ্য, কেউ বিশ্বাস করুক বা করতে পারুক বা নাই করতে পারুক, কিন্তু তার হিসাব নিকাশের অভাব, হিসাব নিকাশ করলে কোনো অভাব কিচ্ছু নাই যে আমি অযোগ্য। কতটুকু অযোগ্য, শুধু আমলের ব্যাপারে অযোগ্য নয়, আকিদার ব্যাপারে অযোগ্য নয়, ইমানি কারখানার ব্যাপারও আমি অযোগ্য। আল্লাহ ক্ষমা করেন যদি পরীক্ষার সম্মুখীন হই, আমরা ইমানটা ধরে রাখাটাও আমাদের জন্য বড় কি হবে, কঠিন বিষয় হয়ে যাবে। আল্লাহ পাক হয়তো সজীবতা রাখছেন, সাজ সজ্জার ভিতর দিয়ে রাখছেন, আরামের আহত রাখছেন, কথা পর্যন্ত আমরা মনে করতেছি আমরা মতন মুসলমান কি আর কেউ আছে না, এখন দড়ি চট করি বড়দের বুল দড়ি চট করি বড়দের উপর আক্রমণ করি, কথা পর্যন্ত চট করি বড়দের ব্যাপারে এসে যায়, কেন সজীবতার কারণে। একটু পরীক্ষা আসুক না তো দেখবেন ইমান দেখি আমরা কোথায় বাকি, ইমানটাও তো আমরা রক্ষা করতে পারবো না, আকিদা তো দূরের কথা, আমল তো দূরের কথা, আমরা এতটুকু অযোগ্য। এই কারণে আমরা নিজেদেরকে নিজেই মনে করতে হবে আমি অযোগ্য, জায়গা জায়গা ধরার দরকার, বলে তুই এটা করছো তুই অযোগ্য, তুই এটা করছো তুই অযোগ্য, এই মিথ্যার আশ্রয় নিচ্ছ তুই অযোগ্য, অতিরিক্ত কথা বলছো তুই অযোগ্য, অতিরঞ্জিত কথা বলছো তুই অযোগ্য, এভাবে নিজেকে অযোগ্য যদি সাব্যস্ত করতে পারি তাহলে হইতে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে ন্যূনতম যোগ্যতা আল্লাহ পাক দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করবেন।